আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। মৌসুম শুরুর আগে এবার ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন চাঁপাই নবাবগঞ্জের আম চাষিরা। করোনা লকডাউনে অর্থনীতি বিপর্যস্ত, ভালো ফলন হলেও তাই আম বিক্রি হবে না, দাম মিলবে না, এমন আশঙ্কা করছেন তারা। চাঁপাই নবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আপেল মাহমুদ। আমের রাজধানী বলা হয় চাঁপাই নবাবগঞ্জকে। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, ফজলি সহ 100 বেশি জাতের আম ফলে এ জেলায়। ফল পাকার মৌসুমে সারা দেশের পাইকারি ও খুচরো আম ক্রেতারা ছোটেন চাঁপাইয়ের গ্রামে গ্রামে। পাকার আগে বিক্রি হয়ে যায় এলাকার 80%-এরও বেশি আম, কিন্তু করোনা মহামারী পরিস্থিতি এবার মারাত্মক সংকটে ফেলেছে সেই আম চাষিদের। গত বছরের তুলনায় আমের ফলন এবার চাইতে অনেক কম, এবং করোনার এই করাল থামায় আমরা বরঞ্চ বেশি আতঙ্কিত হয়ে গেছি, এই কারণে যে আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের আম বাজারজাতকরণ শুরু হবে। মাল বেচা কিনা কিভাবে করবো আমরা, কারণ কোনো পার্টি মানুষ যাতায়াত করতে পারে না। দীর্ঘ লকডাউনে পরিবহন বন্ধ, চাঁপাই নবাবগঞ্জের আম স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় প্রতি বছর, এবার তা অনিশ্চিত। পাশাপাশি অর্থনৈতিক মন্দায় দেশেও আমের ক্রেতা ও দাম এবার কম হবে বলে মনে করছেন চাষিরা। মহামারীর কারণে যারা বাগান কিনে তারাও ভরসা পাচ্ছে না এবং বিক্রি হচ্ছে না আর কি। মানুষ তো ঘর থেকে বেরিয়ে দিয়ে পাচ্ছে না, আমরা এই আমগুলো নিয়ে কোথায় যা বিক্রি করবো, কোথায় যা কে কিনবে, কে খাবে, আমরা তো রাস্তাঘাটে চলাফেরাই করতে পারছি না। বাজার যদি নাই চলে তবে আমরা কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এবং আমরা কী যে করবো কিছু ভেবে উঠতে পারছি না। পরিস্থিতির কারণে আম বিপণনে এবার স্থানীয় চাষীদের সহায়তা দেওয়া হবে বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা। বছরে বসে এটাকে সিদ্ধান্ত নিব যে আমাদের আম কবে থেকে পাওয়া শুরু হবে, এবং ট্রাক ভর্তি করে বিদেশে প্রত্যন্ত অঞ্চলে যেতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। চাঁপাই নবাবগঞ্জের বেশিরভাগ বাগানের আম এখন মাঝারি সাইজের, পাকতে সময় লাগবে আরও সপ্তাহ দুয়েক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শনিবার থেকে সারা দেশে 25 টাকা কেজি দরে টিসিবি পেঁয়াজ বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এছাড়া আগামী 4 মাস দেশে কোনো খাদ্যপণ্যের সংকট হবে না বলেও জানান তিনি। সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের অনুরোধে ঈদের আগে দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলেও স্বাস্থ্যবিধি না মানা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন বাণিজ্য মন্ত্রী। সারা দেশে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে হচ্ছে অনেক মৃত্যু। আজ নারায়ণগঞ্জে করোনায় একজন মারা গেছেন, উপসর্গ নিয়ে বরিশাল ও পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে, রংপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 6 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, ফেনীতে এক মহিলা ভাইস চেয়ারম্যানও করোনায় সংক্রমিত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।